Hey guys, we are Shutter Up. Welcome once again. आज के আমরা রয়েছি লামাহাটাতে। এটা লামাহাটার একটা টুরিস্ট পয়েন্ট। এটাকে লাভার্স পয়েন্ট নামে আমরা চিনি। এখানে আপনারা যদি দেখতে পারেন, জানি না কতটা দেখতে পাচ্ছেন, বিকজ প্রচন্ড ওভারকাস্ট ওয়েদার, রঙ্গিত নদী আর তিস্তা নদীর মিলনস্থল। আশা করছি আমরা যতটা সম্ভব দেখাতে পারছি। ঠান্ডাটা আজকে একটু কম, অতটা ঠান্ডা লাগছে না। এখানে টুরিস্টের মোটামুটি ভিড় আছে, আর এখানে কিছু টি স্টল আর ফুড স্টল রয়েছে, যেখানে আপনারা চা কফি ব্রেকফাস্ট করতে পারেন। তো শর্মিষ্ঠা যেরকম বললো, দুটো নদী, ওটা হচ্ছে তিস্তা, এটা হচ্ছে রঙ্গিত। এই দুটো নদীর মিলনস্থল হচ্ছে এই লাভার্স মিড পয়েন্ট। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটার নাম হচ্ছে সেবক রোড, যেটা ডিরেক্ট সিকিম যাচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন কতটা ওভারকাস্ট ওয়েদার, এত কুয়াশা, এত ফগ হয়ে রয়েছে যে সেভাবে কিছুই দেখা যাচ্ছে না। হয়তো এই ফগটা কেটে গেলে, কুয়াশাটা না থাকলে, তখন সুন্দর একটা সিনারি আপনারা দেখতে পেতেন। দুদিকের পাহাড়ের ঢালের মাঝখানে দিয়ে যে নদী আসছে, এবং দুদিকে যে সবুজ পাহাড়, পুরো পাইনের যে বনটা, খুব সুন্দরভাবে দেখা যায়। আমি এখানে আগে ঘুরে গেছি, বাট শর্মিষ্ঠার ভাগ্য খারাপ যে শর্মিষ্ঠা এরকম একটা ওভারকাস্টেড ওয়েদারে আজকে এখানে এসছে। সত্যি কথা বলতে কি, ওয়েদার যদি খুব ভালো থাকে তাহলে কিন্তু খুব খুব ভালো এখানের ভিউ পাওয়া যায়। হ্যালো গাইজ, আমরা রয়েছি একটা দারুণ জায়গায়। আপনারা দেখতে চান সেই জায়গাটা? আমরা রয়েছি তিস্তা নদীর একদম পাড়ে। আর এখানে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন প্রচুর ছোট ছোট ক্যাম্প হচ্ছে, যারা তিস্তার পাড়ে ক্যাম্প করে সারা রাত্রি কাটাবে। আর জল দারুণ ঠান্ডা। আমি আপনাদের দেখাতে পারি এখানে জলের কালারটা চেঞ্জ হয়েছে, একটা ডিপ কালার, একটা লাইট কালার আপনারা দেখতে পাচ্ছেন। অসাধারণ পরিবেশ, সবাই এনজয় করছে, সবাই ছবি তুলছে, আমরাও ছবি তুলবো। আমরাও কিছুক্ষণ ছবি তুলছিলাম, তারপরে ব্লগটা করে নিয়ে আবার ছবি তুলবো। আপনাদের ভিউটাও আবার দেখাচ্ছি।